এখন আমরা বলছিলাম যে এই আইনের 6 নম্বর ধারায় চেকের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে চেক এক প্রকারের বিল অফ এক্সচেঞ্জ, যেটা কোনো স্পেসিফিক ব্যাংকের এর উপরে ড্র করা হবে এবং নট এক্সপেন্স টু বি পেবল আদারওয়াইজ দেন অন দা ডিমান্ড, অন ডিমান্ডে যেটাকে এগেনস্ট আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে একটা চেকের একটা স্যাম্পল আমরা দেখাইলাম। এই চেকের স্যাম্পলে আমরা দেখেন চেকের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যে কটা বৈশিষ্ট্য আলোচনা করছি মূলত ওই কটাই বৈশিষ্ট্য এখানে, আমরা এই জন্য আর একটু রিপিট করলাম না। আমরা এখন একটু জানতে চাচ্ছি যে চেকের, আমরা বেসিক্যালি চেককে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি জেনারেল, যেটা হলো ওপেন চেক, আর হচ্ছে ক্রস চেক। ওপেন চেক আবার দুই প্রকার, একটা বেয়ারার চেক আর একটা হচ্ছে অর্ডার চেক। এই ক্রস চেককে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা জেনারেল ক্রসিং, একটা স্পেশাল ক্রসিং। এটা হলো বেয়ারার চেক, একটা হচ্ছে অর্ডার চেক। আমরা সবাই জানি বেয়ারার চেক এবং অর্ডার চেক কাকে বলে, তারপর আমরা এখানে একটু ড্র করি। যখন একটা এক্সাম্পল দিছি যে এবিসি একটা ব্যাংক, যার এক্স ওয়াই জেড একটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের একটা চেক, চেকটা কার, চেকটা হচ্ছে মিস্টার কামালের। মিস্টার কামাল এখানে লিখে দিলেন যে পে টু মিস্টার সালে আহমেদ অর বিয়ারার 50,000 টাকা, এখানে লেখে তারপরে ডেট দিয়ে আমরা এই চেকে সাইন করে দিল মিস্টার কামাল, এখানে একটা সাইন লিখে দিল। এই চেকটা কি, এই চেকটা বিয়ারার চেক নাকি অর্ডার চেক? বিয়ারার চেক। বিয়ারার চেকের বোঝার সহজ নিয়ম প্র্যাকটিক্যালি যদি বলেন, এই বিয়ারার শব্দ যদি কেটে না দেন, এখানে ব্যক্তির নাম থাকার পরেও এটা বিয়ারার চেক। যদি আমরা বিয়ারার চেকের বিয়ারার শব্দটা কেটে দেই, তার মিনিংটা হলো যে এটা অর্ডার হয়ে গেছে। তাহলে আমরা যেহেতু এখানে বিয়ারারটা কেটে দেইনি, তো এটা একটা বিয়ারার চেক। তাহলে বিয়ারার চেক আমরা জানি, অর্ডার চেক কি হবে এটা, এটা তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। যেহেতু আমরা বিয়ারার কেটে দিয়েছি, তাহলে হলে এটা অর্ডার চেক। চেক কোন চেকের যদি লেফট সাইডে যদি আমরা এটা দুটো আড়াআড়ি লাইন দেই, সেটাকে ক্রস চেক বলা হয়। এছাড়াও লাইন ছাড়াও এখানে লেখার মাধ্যমেও কিন্তু ক্রস হয়। এখানে আলাদা সময় যে আলোচনা করলাম, চেকের পার্টি হলে তিনজন, একটা হলো কি ড্রয়ার, ড্রয়ি এবং পেই। ধরেন আপনি একটা অ্যাকাউন্ট হোল্ডার, নাম হচ্ছে মিস্টার এ, এই মিস্টার এ হচ্ছে চেকের মালিক, ইনি হচ্ছে চেক মেক করে অথবা ড্র করে, ইনার হচ্ছে একচ্ছত্র রাইট, এই জন্য এনাকে বলা হয় ড্রয়ার। ব্যাংকার, যে ব্যাংকের উপরে চেকটা ইস্যু করা হয়, যাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে তুমি পে করো, এনাকে ইনস্ট্রাকশন দেয় হচ্ছে পে করার জন্য, ইনি হচ্ছে ড্রয়ি। আর এখানে দেখেন যাকে পেমেন্ট করতে বলা হয় সে হচ্ছে পেই। যদি এই মিস্টার এ মিস্টার বি কে চেকটা পেমেন্ট করার জন্য এক্স ওয়াই জেড ব্যাংকে যদি ইনস্ট্রাকশন দেয়, তাহলে মিস্টার এ হলো ড্রয়ার, মিস্টার এক্স ওয়াই জেড ব্যাংক হচ্ছে আমাদের ড্রয়ি, আর মিস্টার বি হচ্ছে এখানে পেই। তাহলে তিনটা পার্টি কার কি নাম আমরা এটা জানলাম। এরপর আমরা একটু আলোচনায় আসতে চাই যে এই যে আমরা চেকের যে পার্টি গুলো পাইলাম, সেই পার্টির ক্ষেত্রে দেখেন, এটা আমি আর বললাম না যে মিস্টার কামালের চেক, তাহলে ইনি হলো ড্রয়ার। এই যে জনতা জনতা ব্যাংক PLC আমরা মতিঝিল কর্পোরেট শাখা দিছি, এটা হলো ড্রয়ি, আর সালে আহমেদ হচ্ছে এখানে পেই। এটা আমরা জানতে পারলাম। এরপরে আমাদের ড্রয়ার এবং ড্রয়ির কিছু দায়িত্ব আছে। ড্রয়ারের দায়িত্ব আমাদের আর্টিকেল 30-তে আছে যে দি ড্রয়ার অফ দ্য চেক বাই দ্য ড্রয়ি ইট এনগেজেস দ্যাট ইন কেস অফ এ ডিজনার বাই দ্য ড্রয়ি হি উইল বি কম্পেনসেট টু দ্য হোল্ডার, হোল্ডারকে কম্পেনসেট দেবে। এখানে কি বলা হলো, ড্রয়ার মানে কে? ড্রয়ার মানে যিনি চেকটা ড্র করেছেন, এটা জানলাম। এখন ড্রয়ারের যে দায় দায়িত্ব লায়াবিলিটি, সেই ড্রয়ারের লায়াবিলিটি আমাদের 30B-তে বলা আছে যে দি ড্রয়িং অফ দ্য চেক বাই দ্য ড্রয়িং ইট এনগেজ দ্যাট ইন কেস অফ দ্য ডিজনার বাই দ্য ড্রয়ি হি উইল কম্পেনসেট টু দ্য হোল্ডার। অর্থাৎ একটা চেক যদি আপনি ড্রয়ার একজন পেই কে দেন, যেটা আমরা চেক ডিজনারের মামলার যে বিষয়ে যে আমাদের অভিজ্ঞতাটা আছে সেখান থেকে যদি আমরা বলি সহজ করে, যে মিস্টার এ মিস্টার বি কে একটা চেক দিল কোনো কিছু কনসিডারেশনের বিনিময়ে, মিস্টার বি যখন চেকটা ব্যাংকে উপস্থাপন করলো, তখন দেখা গেল যে এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স অথবা কোনো অন্য কোনো ভ্যালিড কারণে এই চেকটা বাউন্স করে দিলেন। বাউন্স করে যদি দেওয়া হয়, তাহলে মিস্টার বি আসলে এর কম্পেনসেশন কার কাছ থেকে পাবে? বলে এর কম্পেনসেশন মিস্টার এ দিতে বাধ্য থাকবে। কারণ মিস্টার এ ফর এক্সাম্পল ওনার কাছ থেকে 1 লক্ষ টাকার কোন 1 লাখ বা 10 লাখ টাকার কোন একটা সার্ভিস নিতে, মিস্টার বি তার বিনিময়ে তাকে 10 লাখ টাকার একটা চেক দিছে। এখন এই চেকটা যদি ব্যাংকের ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের কারণে ড্রয়ি যদি একটা ব্যাক দেয়, তাহলে মিস্টার বি এই টাকাটা কার কাছ থেকে পাবে? মূল কথা হলো এটা,
এই টাকার পেমেন্ট আসলে দেওয়ার জন্য লায়াবল কে? লায়াবল অবশ্যই মিস্টার ড্রয়ার, কারণ তার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স আছে, এই কারণে ব্যাংকার এটাকে অনার করতে পারেনি। তাহলে ড্রয়ের দায়িত্ব কি? ড্রয়ের লায়াবিলিটি হলো দুটা, একটা হলো যদি চেকে যদি সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে এবং চেকে যদি কোনো ধরনের ত্রুটি না থাকে, তাহলে এই চেক কিন্তু আপনি বাউন্স করতে পারবে না। চেকের যে ম্যাটেরিয়াল, যে যতগুলা প্যারামিটার দেখবার, অথবা যদি সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে, তাহলে এই চেক কখনই আপনি ব্যাংকার বাউন্স করতে পারবেন না। যদি করেন, আইনগত ভাবে আপনার কাছ থেকে কিন্তু কম্পেনসেশন বা এর জন্য যে লস বা ড্যামারেজ হবে, সেটা কিন্তু ড্রয়ে কিন্তু দিতে তাকে বাধ্য থাকবে।